একসময় তেলাপিয়া তেলাফিয়া মাঝে বাঙালি নাট শীতকালেও বর্তমানে এ মাসি খাবারের তালিকায় অন্যতম তেলাফিয়া এখন বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছ এ মাছের পুষ্টিগুণ নিয়ে এখনও কোনো দ্বিমত হয়নি পুষ্টিবিদদের মাঝে তেলাপিয়া প্রোটিন পটাসিয়াম ভিটামিন বি টুয়েলভ ফসফরাসের মতো একাধিক অফরে হার্য উপাদান রয়েছে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা সেই কারণেই তেলাপিয়া বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি মাছ যদিও প্রথম দিকে এই তেলাপিয়া তেমন একটা আগ্রহ ছিল না এ দেশের মানুষ তবে সম্প্রতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক প্রকাশ পেয়েছে তেলাপিয়া মাছ খেলে মরণবেদি ক্যান্সারের ঝুঁকি প্রায় দশ শতাংশ বেড়ে যেতে পারে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ইউএসডিএ গবেষকরা এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছগুলোর উপর গবেষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ গবেষণায় তারা এসব তেলাপিয়া মাছের দেহে মানব দেহের জন্য ক্ষতিকারক বিষ খুঁজে পান আটশোর বেশি নমুনা পরীক্ষা করেন তারা সে পরীক্ষায় ডিবিউটিলিন এবং ডাইঅক্সিন নামের মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পান এসব তেলাপিয়ার মাংসে প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরি ব্যবহৃত হয় এই টিলিন যা মানবদেহে প্রবেশ করলে স্থূলতা হাফানি অ্যালার্জি এবং নানা রকমের বিপাগীয় রোগের কারণ হয়ে দাঁড়ায় এর চেয়ে ভয়ঙ্কর রাসায়নিক ডাইঅক্সিন যা মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে বিজ্ঞানীদের দাবি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর রিপোর্ট জানানো হয়েছে তেরাপীয় উৎপাদনে ব্যবহৃত মাছের খাদ্য হাঁস শুকুর বা মুরগির দেহাবশেষ থেকে এসব বিষ জমেছে তাদের শরীরে এগুলো খেলে মাছগুলো দ্রুত বেড়ে উঠলেও একই সঙ্গে বিষাক্ত হয়ে ওঠে উল্লেখ্য যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছের বাজারে সত্তর শতাংশই চীনের দখলে বাংলাদেশ সহ বিশ্বের একশো পঁয়ত্রিশটিরও বেশি দেশে বর্তমানে তেলাপিয়া মাছের চাষ হয় বাংলাদেশে উৎপাদিত তেলাপিয়াতে কোনো ক্ষতিকর উপাদান নেই বলে দাবি করা হয়েছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে দু হাজার ষোলো সালে বিএফআরআই এর এক গবেষণায় তথ্য তুলে ধরে তৎকালীন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোহাম্মদ মাকসুদুল হাসান খান বলেছিলেন বাংলাদেশে উৎপাদিত তেলাপিয়া মাছ খাওয়ার ক্ষেত্রে কোনো স্বাস্থ্যগত সমস্যা বা ঝুঁকি নেই এখানকার তেলাফিয়া মাছে কোনো বিষাক্ত রাসায়নিক দ্রব্য নেই স্বাস্থ্যের জন্য শতভাগ নিরাপদ এবং পুষ্টিমান সমৃদ্ধ তাই দেশের মানুষ বিনা ভয়ে তেলাফিয়া মাছ খেতে পারবেন